একটা বাটপারি কোম্পানি, হ্যাঁ, যেদিন আপনি ভালো কোম্পানি দিতে পারবেন, নিজে ভালো হতে পারবেন, সেদিন আসবেন আমার সাথে কথা বলতে। হ্যাঁ আমি বাটপার, আমি চিটার, এতে আপনার কোনো সমস্যা আছে? আমি কি বাটপার এমনি এমনি হয়েছি? আমি শহরে যখন পা দিছি তখন তো আমি চিটারের শিকার হয়েছি। এই শহরে আমি যখন চাকরি নিতে গেছি আমার কাছে চা হয়েছে ঘুষ, আমার মাথায় কাঁঠাল ভাঙিয়া লোকজন বড় লোক হয়েছে ব্যবসার নামে। তাহলে আমি কি এই শহর পুরোটাই চিটার? আপনার চিটার, আমি চিটার, সবাই চিটার। এই চিটারের মধ্যে আমি ভালো থাকতে পারি না। আমি চিটার থাকবো, আমি চিটার ছিলাম, আমি চিটারই থাকবো। আমার আর দরকার নাই আমার ভালো থাকার। কারে ফোন করতেছে? আমি যাকে ফোন করতেছি সে হচ্ছে আপনার টোটো কোম্পানির চেয়ে অনেক 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 বড় কোম্পানির মালিক। টোটোর চেয়ে বড়? আমার চেয়ে বড়? আমার চেয়ে বড় কোনো কোম্পানি এই দুনিয়ায় আছে, এই দেশে আছে? টোটো করতে পারে না এমন কোনো কাজ এই দেশে নেই। এক নম্বর, দুই নম্বর, পাঁচ নম্বর, দশ নম্বর, একশো নম্বর কাজ পর্যন্ত করতে পারে। আপনি কি করছেন? আপনারা সব কাজ করতে পারেন? হ্যাঁ, যে কোনো কাজ। ভাই, চাকরির জন্য ফারুক, চাকরির জন্য আসছিলাম যে। দরজা খুলেন, চাকরি হয়েছে? জয়েনিং ডেট কবে ভাই? ওই যে সে বললো যে চাকরি হয়েছে, স্যালারিও ঠিক হয়েছে। সে বলতাছে যে আজকে অফিস বন্ধ, আমরা ঘুমামো, আপনি যান না। সে তো বললো যে সব কিছু ঠিক আছে, এখন কি আমার জয়েনিংটা কি আপনি একটু বলেন না। আরে মে যান না, যান। তুই তো এই বাসায় থাকা পারতেছ না, তোমার তো অফিস ছাড়া লাগবো। কেন ভাই? কিছু ভাই কেন মানে ভাড়া দিতেছ না, অফিস থাকবো কিলা? ভাই আপনি আমার আপন মানুষ, আপনি কি চান আমি আপনার সাথে চিল্লা পাল্লা করি? তুমি চিল্লা চিল্লা করবে কিলা? বাসা আমার, তুমি চিল্লানোর কথা আমি তো বুঝতে বুঝা পারতেছি না। আপনারে আমি ভাড়া দিমু না, এটার বড় কারণ হইলো আপনার বোন। কেন হ্যাঁ, আবার কি করছে? সে তো একটা খারাপ মেয়ে। মরজুক, মুখ সামলে কথা কইলাম। আপনি আমার, তুমি জানো তুমি কার নামে কি কইতাছো? আপনি চিল্লাছেন কেন? আপনি আমার কথা শুনেন আগে। আপনি চিল্লাছেন কেন? সে কি করেছে আগে শুনেন। সে ভাড়ার নামে আমাকে মুনির হাসান এর কাছ থেকে টাকা নিয়েছে, আবার আমার কাছে কি কয় জানেন? আসে কি কইছে? আমার কাছে দুই নম্বর সার্টিফিকেট চাই। আমি কি দুই নম্বর মানুষ? সে পড়াশোনা করবে না তাতে আমার কি? আমি কি দুই নম্বর? ভাড়া তো অলরেডি দিয়ে দিছি, ভাড়া তো আপনি পেয়ে গেছেন। এটা হ্যাঁ কইছে? হ্যাঁ হ্যাঁ কইছে। আমি কি আপনার কাছে মিথ্যা কথা কইছি? শোনো মার্জুক, আমি তো হারে জিগামুই, যদি এই কথা মিথ্যা হয় তাহলে তোমার কি হবে তুমি বুঝা পারতেছো? আপনি জিগান, আপনি আগে জিগান। তোমার কিন্তু খবর করে ছাড়া দিব, এই বাসা থেকে কালকেই চলে যেতে হবে কইলাম। আমি চলে যাওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমি এরকম দুই নম্বরের মধ্যে থাকতে পারবো না। সামনে পরিচয় করাই দিতেছ, আবার শুনলাম আমার দেয়া টাকা পয়সা দিয়া পড়াশোনা বাদ দিয়া তুমি নাকি নকল সার্টিফিকেট কিনতেছ। শোনো না ফিসা, তোমারে আমি যতই আদর করি, এইরকম যদি আর কোনোদিন আমি শুনছি, হ্যাঁ তাইলে কোলাম তোমারে একদম পুরান ঢাকা পাঠাই দেবো, বুঝছ? আপনি আমার দিকে হাসতেছেন? আমার দিকে কি হাসির লোক মনে হয়? আপনি হাসতেছেন এম ভাই? তা বন্ধ করুন, তা বন্ধ করুন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, ব্যাগ বুক নিয়ে কি? ওই যে আমি একটা সিভি জমা দিয়েছিলাম এখানে যে অফিসটা আছে চাকরির জন্য, তো চাকরিটা হয়েছে কিনা এটা জানার জন্য আসছি। ওইটা তো আমার অফিস, ছোট কোম্পানিতে তো ওটা আপনার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে, আপনি নিশ্চিত আপনার চাকরি হয়ে গেছে? আপনার চাকরি হচ্ছে দুবাইতে, তাই? আপনার চাকরি হচ্ছে দুবাই। স্যার একটা অনুরোধ, ওই একটু বেতনটা একটু বাড়াই দিবেন, কারণ হচ্ছে যে আমার তো ঢাকা শহরে কেউ নাই, ওই জন্য থাকা খাওয়া। বুঝছি আমি, ওটা দেওয়া যাবে না। আপনি এখন ওইটার প্র্যাকটিস স্বরূপ আপনি এটা করেন, আমি যখন বেরোবো এই গেটটা যখন বেরোবো টানে দেবো। আচ্ছা ঠিক আছে।
আমি তো বিএ পাস। বিএ পাস তো কি হইছে? আপনি বাংলাদেশের বিএ পাস। আপনি জানেন ওই জায়গায় কারা কাজ করে? ওই জায়গায় বিদেশ থেকে বিএ পাস করার লোকজন কাজ করে, আর আপনি বাংলাদেশের বিএ পাস। বুঝছেন? আপনি এটা করেন বিএ পাস। আপনি রাগ করলে আমার বলে যান, আপনি কি জন্য আমার উপর রাগ করেছেন এটা তো আমার জানতে হবে। আপনি তো একটা ফ্রড, চিটার, বাটপার। আপনি আমার সাথে কি কথা বলবেন? হ্যাঁ, আপনি কি আমার সাথে কথা বলে আমার ভাইয়ের কাছে কি মিথ্যা কথা লাগাবেন? আপনার পা থেকে চুল পর্যন্ত পুরো এই বাটপারি। শুনেন, আপনি একটা কোম্পানি দিয়ে বসছেন না, সেটা তো একটা বাটপারি কোম্পানি। হ্যাঁ, যেদিন আপনি ভালো কোম্পানি দিতে পারবেন, নিজে ভালো হতে পারবেন, সেদিন আসবেন আমার সাথে কথা বলতে। হ্যাঁ, আমি বাটপার, আমি চিটার, এতে আপনার কোনো সমস্যা আছে? আমি কি বাটপার এমনি এমনি হয়েছি? আমি শহরে যখন পা দিছি তখন তো আমি চিটারির শিকার হয়েছি। এই শহরে আমি যখন চাকরি দিতে গেছি আমার কাছে চা হয়েছে ঘুষ, আমার মাথায় কাঁঠাল ভেঙে লোকজন বড় লোক হয়েছে ব্যবসার নামে। তাহলে আমি কি এই শহর পুরোটাই চিটার? আপনি চিটার, আমি চিটার, সবাই চিটার। এই চিটারের মধ্যে আমি ভালো থাকতে পারি না। আমি চিটার থাকবো, আমি চিটার ছিলাম, আমি চিটারই থাকবো। আমার আর দরকার নেই আমার ভালো থাকা।